What's up everybody, I'm Pulok Chaudhary and I hope you are doing well. Welcome to my new episode. Today I'm gonna talk about 3 ultimate bad habits which can damage your gears permanently. Okay, first thing is first, if you are new here, please consider to subscribe me because it can change everything. And if you already subscribe me, then thank you. Okay, jump to the topics. Okay, camera security issue, guys, get the topic ni amra alochona korbo. Ei alochona ke ami total 3 chapter ভাগ করলাম 1 স্টোরেজ 2 ক্যারিং 3 হচ্ছে কি অ্যাক্টিভিটি ওকে প্রথমে বলি স্টোরেজ নিয়ে আমাদের যে ব্যাড হ্যাবিট সেই ব্যাড হ্যাবিট নিয়ে স্টোরেজ নিয়ে ব্যাড হ্যাবিট আসলে কি আমরা যারা শখের ফটোগ্রাফার আছি আমরা দেখা গেল অনেক শখ আহ্লাদ করে আমরা একটা ক্যামেরা কিনলাম একটা লেন্স কিনলাম এরপরে কয়েকদিন কয়েক মাস ছবি তুলে ক্যামেরাটাকে আমরা আমাদের ডেস্কে অথবা আলমারিতে রেখে দিই এবং এটা কোথাও ভুলে যাই পরবর্তীতে যখন 6-7 মাস পরে আমাদের পরিবারে কোনো প্রোগ্রাম থাকে এই প্রোগ্রামের সময় আমাদের ক্যামেরাটার কথা মনে পড়ে কেউ হয়তো বা বলে এই তোর তো ক্যামেরা আছে ক্যামেরাটা বের করে কয়েকটা ছবি তোলো ওকে তখন আমরা ক্যামেরাটা বের করে যখন ছবি তুলতে যাই তখন আমরা দেখি ক্যামেরাটা স্পয়েলড আউট কিভাবে সেটা দুটা কারণে ক্যামেরা নষ্ট হতে পারে এইভাবে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি ক্যামেরার ভিতরে আপনার ক্যামেরার ব্যাটারিটা রেখে দেন 6-7 মাস অথবা এটা যে কোনো আপনার যদি খুব আনলাকি হয়ে থাকেন সেটা সেক্ষেত্রে 2 দিনেও হতে পারে কাজ শেষে ক্যামেরার ব্যাটারি সবসময় ক্যামেরা থেকে খুলে রাখবেন কখনোই ক্যামেরার ব্যাটারি এবং ক্যামেরা একসাথে রাখবেন না স্টোরেজ করবেন না এতে করে কি হয় ক্যামেরা ক্যামেরার ভিতরে যদি ব্যাটারি গলে যায় সেক্ষেত্রে ক্যামেরার মেকানিজমটা টোটালি নষ্ট হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আপনি কোনো রকম ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না ভিতরের ড্যামেজ যদি হয় এবং সেটা যদি সিভিয়ার হয় কোনো কোনো ক্ষেত্রে ক্যামেরা অনই হবে না এবং আপনি আর ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না এই ক্ষেত্রে আর 2 সেটা হচ্ছে গিয়ে ফাঙ্গাস বাংলাদেশের ওয়েদার এমন এক ওয়েদার এই ওয়েদারে ফাঙ্গাস গ্রো করে খুব দ্রুত কারণ এই ওয়েদারটা অনেক ওয়ার্মি এবং হিউমিডিটির পরিমাণ অনেক বেশি ফাঙ্গাস পড়ে যায় আর ফাঙ্গাসের খুব পছন্দের খাবার হচ্ছে আমাদের ক্যামেরার লেন্সের উপরে যে এলিমেন্ট দেওয়া থাকে যে কোটিং দেওয়া থাকে এটা হচ্ছে গিয়ে ফাঙ্গাসের খাবারের এলিমেন্ট এবং সেন্সরের ভিতরে এক ধরনের কোটিং দেওয়া থাকে আমাদের ক্যামেরা ম্যানুফ্যাকচারার এটা দিয়ে দেয় এটা ক্যামেরা সেফটির জন্য তো ফাঙ্গাস মূলত এই কোটিংগুলো খেয়েই ফাঙ্গাসটা বেঁচে থাকে তো আপনি যখন ক্যামেরা আপনার কোনো ড্রয়ারে অথবা উডেন কোনো আলমারিতে অথবা ড্রয়ারে রেখে দিবেন তখন ফাঙ্গাস এটা করতে পারে কাঠের আলমারিতে অথবা কাঠের ড্রয়ারে এই জিনিসগুলো বেশি হয় তো আপনি এখন প্রশ্ন করতে পারেন তো পুলক ভাই এখন এটা কোথায় রাখবো আমি এটা রাখার জায়গা আছে আপনি ক্যামেরা সবগুলোতে ড্রাই ক্যাবিনেট পাওয়া যায় ক্যামেরা ড্রাই ক্যাবিনেট নিজের পছন্দ মতো সাইজের কিনে নেবেন বিভিন্ন সাইজের পাওয়া যায় সেটা 21 লিটার সেটা 21 লিটার হতে পারে সেটা 30 লিটার হতে পারে সেটা 40, 80, 100 লিটার বিভিন্ন সাইজের আছে আপনি আপনার পছন্দ মতো সাইজ নিয়ে কিনে নেবেন বেশ কয়েকটা লেন্স এবং বডি যেন রাখতে পারে ওই ধরনের স্টোরেজ কিনে নেবেন কারণ আপনি চিন্তা করুন আপনি 40,000 টাকা দামের একটা ক্যামেরা বডি কিনলেন অথবা আর সাথে মানে 20,000 টাকা দামের একটা লেন্স কিনলেন হোয়াটএভার আপনি যে দামের লেন্স কিনলেন আপনি এটা আপনার কষ্টের টাকা আপনি লেন্স এবং ক্যামেরা কেনার পরে আপনি ভুলে গেলেন এবং কি হলো 6 মাস পরে ফাঙ্গাসে আপনার লেন্স খেয়ে ফেললো এবং মানে লেন্সের এলিমেন্ট খেয়ে ফেললো এবং সেন্সরের এলিমেন্ট খেয়ে ফেললো সেন্সরের এলিমেন্ট করলে আপনার বডি শেষ এটা ক্লিন করা বাংলাদেশে পসিবল না এবং ক্লিন করতে যেই পরিমাণ টাকা খরচ হবে ওই টাকা দিয়ে আপনি নতুন ক্যামেরাই কিনতে পারবেন এবং কখনো আর লেন্সের দাম তো ক্যামেরার থেকেও বেশি কোনো কোনো ক্ষেত্রে আপনার লেন্সের ফ্রন্টাল এলিমেন্টে যদি ফাঙ্গাস অ্যাটাক করে সেটা আপনার 1,500 থেকে 2,000 টাকার ভিতরে হয়তো বা আপনি সারাতে পারবেন কিন্তু ভিতরের এলিমেন্টে যদি আপনার ফাঙ্গাস অ্যাটাক করে তাহলে এটা সলিউশন করা খুবই ডিফিকাল্ট এবং কোনো কোনো ক্ষেত্রে আসলে আরও নষ্ট হয় সেটা কীভাবে কারণ ফাঙ্গাস যখন ক্লিন আপ করতে যায় তখন পার্ট বাই পার্ট ওই লেন্সটা খুলতে হয় এবং এই ক্ষেত্রে লেন্সের যে অটো ফোকাসিং ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে যে টেকনিশিয়ান আপনার কাজ করবে সে যদি দক্ষ না হয় এই ব্যাপারে সেই ক্ষেত্রে আপনার লেন্সটা বরবাদ হয়ে যাওয়ার চান্স থাকে ষোলো আনা সো বি কেয়ারফুল ভাই অথবা বোন যেই আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যখন ক্যামেরা গিয়ার্স কিনবেন স্টোরেজের ব্যবস্থা করে নেবেন ড্রাই ক্যাবিনেট কিনে নেবেন একটা আর
ব্যাটারির ব্যাপারটা যেটা বললাম, এই দুইটা বিষয় খুবই ভাইটাল স্টোরেজের ব্যাপারে, কখনোই এটা মানে অবহেলা করবেন না। সো সাবধান, ক্যামেরা স্টোরেজের ব্যাপারে একটু সিনসিয়ার হন। আর অনেকগুলো টাকার আসলে ক্যামেরা এবং লেন্স, সো ড্রাই ক্যাবিনেট একটা দাম হতে পারে 7-8 হাজার টাকার দাম পড়বে। আপনার মেজারমেন্টের উপর নির্ভর করে প্রাইস রেঞ্জ। আপনি 7-8 হাজার টাকার জন্য ফাঙ্গাসের হাতে আপনি আপনার ক্যামেরাটা দিয়ে দিবেন না। আর ব্যাটারি ব্যাপারটা যেটা, এটা তো টোটালি নিজের উপর নির্ভর করছে, আপনি আপনি আসলে কতটা কোশেস এই ব্যাপারে। কাজ শেষ ব্যাটারিটা খুলে রেখে দিন, কাজের সময় ব্যাটারিটা আবার লাগান ঠিকঠাক মতো, তাহলে আপনার ক্যামেরাটা সেফ থাকবে। তো গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এবার সেকেন্ড চ্যাপ্টারে আসি, গিয়ারিং। এই বিষয়টা আরও বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলি, আমরা ক্যামেরা কেনার সময় আমরা কিন্তু ক্যামেরার ব্যাগের ব্যাপারে আমরা ওইভাবে কেয়ারই করি না। এটা সবার ক্ষেত্রে আমি বলি, সেটা মোস্ট অফ দ্য কেস এটা সবাই করে। সেটা কীভাবে বলি, একটা ট্যুরে যাবেন, ক্যামেরাটা নিলেন, ক্যামেরাটা নেওয়ার পরে আপনি আপনার ট্রাভেল ব্যাগে নিলেন, ট্রাভেল ব্যাগে নিয়ে আপনি সোজা ট্যুরে চলে গেলেন। ট্রাভেল ব্যাগটা কি, আপনার অফিসের ব্যাগ, আপনার ইউনিভার্সিটির ব্যাগ অথবা আপনার কলেজের ব্যাগ, সেটা শোল্ডার ব্যাগ অথবা নর্মাল একটা ব্যাকপ্যাক। এই ব্যাকপ্যাকগুলো আসলে বই অথবা অফিসিয়াল ফাইলপত্র নেওয়ার মতো উপযুক্ত, আপনার ক্যামেরা নেওয়ার মতো উপযুক্ত না। কারণ ক্যামেরার ব্যাগগুলো স্পেশালি বানানো হয় এবং এগুলো প্যাডেড। আপনি মনে রাখবেন, আপনার ক্যামেরা যে ইকুইপমেন্টস এগুলো অনেক বেশি সফিস্টিকেটেড এবং ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মেশিনারিজ আছে, যেটা একটু এদিক সেদিক হলে আপনার, আপনি প্রথম অবস্থা আপনি ধরতে পারবেন না, কোনো রকম ডেন্টও পড়বে না, কিছু পড়বে না, কিন্তু আপনার ছবির কোয়ালিটিতে হ্যাম্পার পড়বে। আপনি হয়তোবা 3-4 মাস পর আপনি টের পাবেন। আমার ক্ষেত্রে এটা হয়েছে, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন এই ক্যামেরাটা কিনি, এটার সাথে আমি আর কিছুই কিনি নাই, এটার সাথে জাস্ট এই ব্যাগটাই পেয়েছিলাম। এই ব্যাগ দিয়ে এটা এইভাবে থাকতো, জাস্ট এই আমি এইভাবে কিনেছিলাম এবং এগুলো নিয়ে আমি কখনো ক্যারি করি নাই। তো পরবর্তীতে কী হলো, আমার বাসায় একটা প্রোগ্রাম ছিল, আমার বাসার প্রোগ্রামে ক্যামেরাটা আমি নিয়ে যাই এবং এই ক্যামেরাটা আমি রেখে দিই আমি আমার আলমারিতে। তো সামহাউ কোনো একজন আলমারি খুলে এবং প্রত্যেকে এটা নিচে পড়ে এবং সে সুন্দর মতো ব্যাগটা উপরে তুলে রেখে দেয়। তো যখন আমার ছবি তোলার সময় হলো, তখন আমি ব্যাগটা খুলে দেখি ক্যামেরার ভিতরে লেন্স টোটালি 2 টুকরো হয়ে গেছে। সো বি কেয়ারফুল, ক্যামেরা কেনার সময় আপনার উচিত হবে অ্যাটলিস্ট একটা সাইড শোল্ডার ব্যাগ আপনার একটা নেওয়া, হয়তো 600-700 টাকা দাম হতে পারে, বাজেট অনুযায়ী একটা কিনে নেন ভাই। 600-700 টাকা বাঁচানোর জন্য এতগুলো টাকা রিস্কে ফেলার আমি আসলে কোনো যুক্তিগত মনে করি না, তাই একটি প্যাডেড ব্যাগ অবশ্যই কিনবেন। এই গেলো আমাদের কেয়ারিং এর বিষয়টা। এবার থার্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি। এই চ্যাপ্টারটা আমাদের প্রথম 2 চ্যাপ্টারের মতোই খুবই ইম্পর্টেন্ট। কেন সেটা বলি, আপনি কিভাবে আসলে ক্যামেরাটা স্টোরেজ করেছেন অথবা কি ধরনের ব্যাগে রেখেছেন সেটা ম্যাটার না, যদি না আপনি আপনার অ্যাক্টিভিটির সময়, আপনি আপনার শুটিংয়ের সময় কোশাস না হয়ে থাকেন। অনেককেই আমি দেখি তারা শুটে গেলে লেন্স হুড, খুবই নর্মাল একটা জিনিস, একটা প্লাস্টিকের এলিমেন্ট, লেন্স হুড নিতে ভুলে যায়, রেখে যায় কোনো এক জায়গায়, লেন্স হুড কাজে ইউজ করে না। এটা খুবই বাজে অভ্যাস। এই লেন্স হুড আসলে কেন দেয়, লেন্স হুড শুধুমাত্র আসলে সানলাইটের গোস্টিং অথবা মানে গোস্টিং রিফ্লেকশন থেকে মানে রক্ষা করার জন্য দেয় না, এটা আরেকটা পারপাস আছে। অ্যাক্সিডেন্টাল ড্যামেজ থেকে এই লেন্স হুড আপনার লেন্সের ফ্রন্টাল এলিমেন্টকে রক্ষা করবে। আরেকটা এলিমেন্ট, সেটা হচ্ছে গিয়ে ইউভি ফিল্টার। সাপোজ আপনি কোনো বিয়েবাড়ির শ্যুটে গেলেন, আপনার পারিবারিক প্রোগ্রাম আমি ধরে নিলাম, আপনি সেখানে ছবি তুলছেন, এখন ইউভি ফিল্টারটা যদি আপনি না ইউজ করেন সেক্ষেত্রে কী হবে, বিয়েবাড়ির খাবার দাবার চলছে, খাবারের ফোঁটা যদি লেন্সের উপরিভাগে আসে, এটা আপনার লেন্সের ফ্রন্টাল এলিমেন্টের জন্য ড্যামেজ করার জন্য যথেষ্ট। এটাও বাদ দিলাম কাঁটা চামচের আঘাত, সেটা তো বুঝতে পারছেন কোনো কারণে লেন্সের উপরে যদি কাঁটা চামচের একটা স্ক্র্যাচ পড়ে বিয়েবাড়িতে অথবা যে কোনো, বিশেষ করে বিয়েবাড়িতে বাচ্চা কাচ্চা অনেক দৌড়াদৌড়ি করে, তাদের মাধ্যমে যদি কোনো কারণে স্ক্র্যাচ পড়ে তাহলে কিন্তু লেন্স শেষ। আপনার যত দামি লেন্সই হোক, এই স্ক্র্যাচ কেউ তুলতে পারবে না, এই ফিজিক্যাল ড্যামেজ হলে লেন্স সেখানেই বাদ। সো এই ইউভি ফিল্টার একটা কিনে নেবেন, দাম বেশি না, আপনার লেন্সের মেজারমেন্ট অনুযায়ী এই ফিল্টারের দাম নির্ভর করে, 400-500 টাকা থেকে শুরু করে 1.5-2 হাজার টাকা দাম হয়। আমি সাধারণত ইউভি ফিল্টার ইউজ করি না, কিন্তু আমি ইউজ করি তখনই যখন আমি হার্শ কন্ডিশনে যাই, যেমন আমি আমার মানে বোনের বিয়ের গায়ে হলুদের ভিডিওটাও এখানে দিয়েছি, সেখানে একটা শট আছে রং একেবারে ডিরেক্টলি ক্যামেরার দিকে ছুঁড়ে মারে। এই ইউভি ফিল্টার যদি না থাকতো আমার লেন্স
শেষ ওইখানে। তো এই ধরনের কিছু রিস্কি শট নিতে গেলে আপনাকে অবশ্যই ইউভি ফিল্টার নিতে হবে ভাই। এত আপনি হয়তোবা আপনি যারা ভিউয়ার এখন আমাকে যারা দেখছেন আপনারা হয়তোবা অনেক সাহসী হতে পারেন, ভাই আমি এত সাহসী না। অনেক কষ্টের টাকায় আমার এই যে ক্যামেরা কেনা, তো এটা আসলে মেনটেন করা দরকার। যারা কষ্টের টাকায় ক্যামেরা কিনেন তারা দয়া করে এই কথাগুলো শুনবেন, আপনাদের কাজে লাগবে। ইউভি ফিল্টারের দাম বেশি না, কিনে নেবেন। আর লেন্স হুড অবশ্যই ইউজ করবেন, অ্যাক্সিডেন্টাল ড্যামেজ থেকে লেন্স হুড এবং এই ইউভি ফিল্টার আপনাকে সেফ করবে। আর কাজ শেষ হলে এই লেন্স ক্যাপটা ক্যামেরার লেন্সের সামনে লাগিয়ে দেবেন। এই তিনটা অপশান আপনার লেন্সকে বাঁচাবে। তো এই গেল আমাদের থার্ড চ্যাপ্টার। তো ওকে, টোটাল তিনটা ব্যাড হ্যাবিট নিয়ে কথা বলেছি, যে তিনটা ব্যাড হ্যাবিট আপনার ক্যামেরা গিয়ার্সকে একেবারে পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে। আমি আশা করি আপনারা এই আপনাদের ব্যাড হ্যাবিটগুলোর সম্পর্কে একটু কশাস হবেন, একটু কেয়ারফুল থাকবেন আপনাদের এই ব্যাড হ্যাবিটগুলো নিয়ে, যাতে করে আপনারা ড্যামেজটা কমিয়ে নিয়ে আসতে পারেন এবং 100%ভাবে কমাতে পারেন। এবং আমি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে খুবই সাকসেসফুল আমি। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস দিবেন, খারাপ লেগে থাকলে কমেন্টস দিবেন এবং ডিসলাইক বাটন দিবেন। আর ভালো লাগলে তো ডেফিনেটলি শেয়ার করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আরেকবারও বলি, সাবস্ক্রাইব করেন ভাই, অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক রাত হয়ে গেছে, সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে। ওকে, আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। পিস।